আপনাদেরকে আমি একটা প্রশ্ন করছি বলুন তো দেখি ছেলে লাথি মারলে কখন মা হাসে আর ছেলে লাথি মারলে কখন মা কাঁদে দুটোই লাথি দুটোই লাথি ছেলে লাথি মারলে মা হাসে মা হাসে অনেক মা বসে আছে এখানে ছেলে লাথি মারলে মা হাসে আর ছেলে লাথি মারলে মা ঝরঝর করে কাঁদে কখন শুনে নিন বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাগানিতে মেয়ের মায়ের কান ভাগানিতে বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় বাস্তব এই মেয়ে ছেলেরা সংসার যদি করতে চাও স্বামীর সংসার জীবনে কোনোদিন তোমার মায়ের কথা শুনবে না তোমার মা তোমাকে এমন কিছু কথা বলবে তোমার একদম বারোটা বাজিয়ে দেবে তুমি ভাবতে পারবে না তোমার বিবেক বুদ্ধি দিয়েছে তুমি একটু সিদ্ধান্ত নেবে সাবধানে চলো এগিয়ে যাচ্ছি শুনে নিন যাদের বাড়িতে বৃদ্ধ পিতামাতা বেঁচে আছে তারা জীবনে কোনো দিন কাঁদাবেন না বাড়ি থেকে যখন বেরোবে বাপ আর মায়ের দোয়া নিয়ে বাড়ি থেকে বেরোবে বাপ আর মায়ের দোয়া যদি তোমার সঙ্গে থাকে লরির তলার ভেতরে ঢুকে যাবে গাড়ির তলার ভেতরে ঢুকে যাবে আমার আল্লাহ করবে কি তলার ভেতর থেকে জীবিত টেনে বের করে আনবে এই হলো নবীজি বলেছেন তিন ব্যক্তির দোয়া কবুল হয় কোনো মিস যায় না এক নম্বর হলো দা মাজলুম তুলমা মানুষের দোয়া কোনো স্বামী যদি তার স্ত্রীর উপরে অন্যায়ভাবে অত্যাচার করে ওই স্ত্রী যদি বলে খোদা আমি অন্যায় করিনি আমার স্বামী আমার উপরে নির্মমভাবে অত্যাচার করছে আল্লাহ তরফ থেকে গজব পড়বে অনেক শাশুড়ি এখানে বসে আছে অনেক শাশুড়ি আছে দেখবেন নিজের মেয়েকে খাইয়ে নিয়ে ঘরের ভেতর ঢুকে পড়লো বৌমা পরের মেয়ে খেয়েছে কি তা খবর নিল না এই শাশুড়ি মায়েরা ভালো করে শুনে নাও তুমি যদি তোমার বউমাকে নিজের মেয়ের মতো ভালোবাসতে না পারো আল্লাহ তোমারও মেয়ে দিয়েছে লোকের বাড়ি বউমা হয়ে যাবে আল্লাহ তরফ থেকে গজব পড়বে বলতে আর হবে না অনেক ননদ আছে দেখবেন ভাইয়ের কানে কামড়াচ্ছে যাতে ভাই ভাবিকে মারে এই ধান্দা করে এ যুবতী বোনেরা শুনে নাও ঘুটে পড়ে গোবর হাসে ঘুটে বলে তোর একদিন আছে তুমি ভাবি পরের মেয়েকে যদি আপন করতে না পারো তোমাকেও একদিন লোকের বাড়ি ভাবি হয়ে যেতে হবে আল্লাহ তরফ থেকে গজব পড়বে অনেক বৌমা আছে দেখবেন ডেঞ্জার স্বামীর ইনকাম বেশি স্বামীটাকে নিয়ে ছেলেটাকে মেয়েটাকে নিয়ে খালি আলাদা খাবার ধান্দা করে একই দেয়ালের এপারে স্বামী স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে মুরগির মাংস দিয়ে ভাত খায় আর দেয়ালের ওপারে শ্বশুর শাশুড়ি বুড়ো বুড়ি আলু ছানা ডাল খায় আলু ভর্তা ডাল খায় ওই বৌমার একটু বিবেকে বাঁধলো না আজকের আমার বাম্মা যদি থাকতো দিয়ালের ওপারে আমি গোপনে এক পিয়ালা তরকারি দিয়ে আসতাম এ বৌমা তুমি মুক্তি সাহেবের মেয়ে হও হাজি সাহেবের মেয়ে হও তুমি যদি তোমার বাপ আর শ্বশুর শাশুড়িকে নিজের বাম্মার মতো ভক্তি শ্রদ্ধা করতে না পারো তোমার মতো বৌমাও হলো জাহান নামি ইসলাম কোনো দিন এক পেশে কথা বলে না বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান নিতে ঠিক না বেঠি মেয়ের মায়ের কান ভাঙানিতে বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় বাস্তব ভাই মেয়ে ছেলেরা সংসার যদি করতে চাও স্বামীর সংসার জীবনে কোনোদিন তোমার মায়ের কথা শুনবে না তোমার মা তোমাকে এমন কিছু কথা বলবে তোমার তোমার একদম বাজিয়ে দেবে তুমি ভাবতে পারবে না বিবেক বুদ্ধি দিয়েছে তুমি একটু সিদ্ধান্ত নেবে সাবধানে চলো এগিয়ে যাচ্ছি অনেক শাশুড়ি আছে দেখবেন মেয়ের পেটে বাচ্চা বৌমার পেটে বাচ্চা মেয়ের পেটে বাচ্চা বৌমার পেটে বাচ্চা নিজের মেয়েটাকে খালি ফল পাকড় করে খাওয়াচ্ছে আর বৌমাকে সারাদিন গাদার মতো খাটাচ্ছে গাদার মতো খাটাচ্ছে বেচারা বৌমা দুদিন অসুস্থ উঠতে পারেনি শুয়ে আছে পাড়ায় পাড়ায় বলে বলে বেড়াচ্ছে আমরা আর পেটে বাচ্চা ধরিনি ও একাই শুধু পেটে বাচ্চা ধরেছে ঠিক না বেঠি এই বাচ্চা তোরা বে করিস তোরা বলছিস ঠিক শুনেছেন দেখেছে না বাস্তব বলছি বাবা চলে যাও এবার আসছি এক নাম্বার নবী বললেন দাওয়াতুল মাজলুম অত্যাচারকৃত মানুষের দোয়া দুই নাম্বার মুসাফিরের দোয়া তিন নাম্বার ওয়াদাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি কোন বাপ আর মায়ের বাপ আর মা যদি তোমাদের জন্য দোয়া চেয়ে যায় মনে রাখবে বন্ধু বিদ্যুতের থেকে দ্রুত গতিতে বাম্মার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায় জোরে বলুন সুবহানাল্লাহ এই ছেলেরা রাই এই ছেলে তুমি পৃথিবীতে চারজনকে খুশি করো তুমি জান্নাতি কয়জন চারজন কে কে এক নাম্বার তুমি তোমার আল্লাহকে খুশি করো আল্লাহর কোরআন মোতাবেক জীবন যাপন করো দুই নাম্বার তোমার নবীকে খুশি করো নবীর হাদিস মোতাবেক তুমি নবীর সুন্নাত মোতাবেক জীবন বাস্তবায়ন করো তিন নাম্বার হকের উপরে তোমার জন্মদাতা বাপের সেবা যত্ন করো বাপের খবর নাও বাপের খেদমত অবাগিনী মায়ের সেবা করো আপনাদেরকে আমি একটা প্রশ্ন করছি বলুন তো দেখি ছেলে লাথি মারলে কখন মা হাসে আর ছেলে লাথি মারলে কখন মা কাঁদে দুটোই লাথি দুটোই লাথি ছেলে লাথি মারলে মা হাসে মা হাসে অনেক মা বসে আছে এখানে ছেলে লাথি মারলে মা হাসে আর ছেলে লাথি মারলে মা ঝরঝর করে কাঁদে কখন শুনে নিন ছেলে যখন মায়ের পেটের ভিতরে থাকে ছেলে যখন মায়ের পেটের ভিতরে থাকে দুই দিন বাচ্চা পেটে নড়েনি ডাক্তারকে বলেছে স্যার আমার পেটের বাচ্চা আর নড়ছে না তখন ডাক্তার বলল বেশি করে পানি খাও কিছুক্ষণ পানি খাওয়ার পরে হঠাৎ বাচ্চাটা পেটের মায়ের লাথি মেরেছে মা হেসে ফেলেছে হেসে সঙ্গে সঙ্গে ডাক্তারকে বলছে স্যার পেটের বাচ্চা নড়ছে বলল তাহলে ঠিক আছে মায়ের পেটে যখন বাচ্চা থাকে লাথি মারলে বাচ্চা মা তখন হাসে আনন্দে আর ওই বাচ্চা মায়ের পেট থেকে পৃথিবীর মুখ দেখে পৃথিবীর মুখ দেখে বইয়ের পাল্লাই পড়ে শ্বশুর শাশুড়ির পাল্লায় পড়ে কোনো ব্যক্তির প্রচারণায় পড়ে মাকে যখন লাথি মারে মা তখন ঝরঝর করে কাঁদে ঠিক না ঠিক মায়ের ছোট্ট পেটে এই মেয়ে ছেলেরা এই শিক্ষা গুলো ছেলেদের দেবে খালি পেটে ধরলে মা হওয়া যায় না জন্ম দিলে বাপ হওয়া যায় না মায়ের পেটে ছেলের জায়গা হয় দশ মাস দশ দিন মায়ের পেটে ছেলের জায়গা হয় দশ মাস দশ দিন ছেলের চার কামরা ঘরে অভাগিনী মায়ের শোয়ার জায়গা হয় না অনুরোধ করে বলে যাচ্ছি মাম্মাকে কাঁদাবেন না বাপ চলে গেছে মা চলে গেছে তাদের জন্য আপনি কি করবেন নবীজি বলেছেন আমি বলিনি আল্লাহর নবীর কাছে একজন যুবক ছেলে এসে বলছেন হে নবী আমি যুদ্ধের ময়দানে গিয়েছিলাম এসে দেখছি আমার মা মারা গেছে আমি কি করতে পারি নবীজি বললেন তুমি যুদ্ধের ময়দানে গিয়েছ এসে দেখছো মা মারা গেছে তাহলে এক কাজ করো দুটো কাজ করো দুটো কাজ করো এক নাম্বার তুমি তোমার মায়ের রুহে জন্য দোয়া চাও যাতে করে আল্লাহ পাক তোমার মায়ের জীবনের গোনাগুলো মাপ করে দেয় আর দুই নাম্বার হলো তুমি তোমার মায়ের জন্য দান খয়রাত করো দান খয়রাত করো কবরে শুয়ে শুয়ে তোমার মা সওয়াব পাবে জোরে বলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনাদেরকে একটু ইঙ্গিত দিলাম চলুন আল্লাহর নবীদের স্থান হলো বা এই জন্য একজন যুবক ছেলে তুমি চারজনকে খুশি করলে একটা মেয়ে ছেলে পাঁচজন তিনজনকে খুশি করলে জান্নাতি এই মা বোনেরা ভালো করে শুনে নিন তিনজনকে খুশি করলে তুমি জান্নাথী এক নাম্বার মেয়ে ছেলে তুমি তোমার আল্লাহকে খুশি করো দুই নাম্বার। তুমি তোমার নবীকে খুশি করো তোমার নবী যেভাবে চলতে বলেছেন তোমার রব যেভাবে তোমাকে চলতে বলেছে যেভাবে পর্দা করতে বলেছে যেভাবে চলাফেরা করতে বলেছে সেইভাবেই তুমি জীবন যাপন করো তিন নাম্বার হলো হকির উপরে হকের উপরে তুমি তোমার স্বামীর সেবা করো হকের উপরে তুমি তোমার স্বামীর সেবা করো মনে রেখো এই তিনজনকে যদি তুমি খুশি করতে পারো মেয়ে ছেলে তুমি জান্নাতে যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে কোনো মেয়ে ছেলে যদি রমজান মাসের রোজা আদায় করতে পারে আর কোনো মেয়ে ছেলে যদি পাঁচ বক্ত নামাজ আদায় করতে পারে নিজের সতীর্থকে বজায় রেখে স্বামীর সেবা করতে পারে জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে জোরে বলুন আমার বাপেরা তাই নবীজি বললেন পৃথিবী ধ্বংসের প্রথম লক্ষণ হলো বিদ্যা উঠে চলে যাবে আজকের শিক্ষিত মানুষরা দেখবেন পাপ কাজে লিপ্ত বেশি ঠিক না নাম্বার হল নবীজি বললেন জিনা ব্যাবিচার বেড়ে যাবে ঘরের ভেতরে এখন ব্যবচার চলছে ঘরের বাইরে এখন ব্যবিচার চলছে আজ থেকে তিরিশ বছর আগের কথা বলছি উনিশশো সালের কথা বলছি শুনে নিন উনিশশো নব্বই সালে মানে আজ থেকে চৌত্রিশ বছর আগের কথা বলছি তখন যুবক ছেলে যুবতী মেয়ে প্রেম করত চিঠির মাধ্যমে চিঠির মাধ্যমে প্রেম প্রেম এখন আর যুবক ছেলে মেয়ে করে না চিঠির মাধ্যমে প্রেম হয় না যা হয় মোবাইলের মাধ্যমে তখন যুবক ছেলে যুবতী মেয়ে বাড়ি থেকে পালাত আর এখন দু ছেলের মা চার ছেলের বাপ কেনে পালাচ্ছে ঠিক না বেটি কথাগুলো শুনতে খারাপ লাগলো কিন্তু আমাকে বলতে হবে কথাগুলো অ্যাঙ্গেলে অনুরোধ করে বলে যাচ্ছি আল্লাহর নবী বলেছেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হল ব্যবচার বেড়ে যাবে তাই মেয়ে ছেলেদেরকে বলে যাচ্ছি মা বোনেরা খবরদার যেন তোমার মুখের ভাষা তোমার মুখের ভাষা যেন কোনো পরপুরুষের কাছে খুব মধুর সুরে না হয় তাহলে সে তোমাকে একটা কথা বলবে তোমার গলাটা খুব সুন্দর তুমি অতি বলে যেও না লিপ্ত হয়ে যাবে খবরদার নয় মা বোনেদেরকে বলছি মায়েরা বোনেরা খবরদার এই পাম্প থেকে সরে এসো তুমি তোমার রূপটাকে স্বামী ছাড়া স্বামী ছাড়া তোমার রূপটা পৃথিবীর কাউকে দেখাবার দরকার নেই এটা তুমি মাথায় রেখো মা বোনেদেরকে বলছি মায়েরা বোনেরা আর একটু আগিয়ে যাচ্ছি বিশ্বনবী মোহাম্মদ সশ্রাম বললেন তোমরা তোমাদের স্ত্রীদের কয়েক কটা শিক্ষাদান করিও তার মধ্যে একটা শিক্ষা হলো কি জানেন একটা শিক্ষা হলো যে স্বামী স্ত্রী একে অপরকে সালাম দেওয়া নেওয়া করবে আল্লাহর রহমত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে জোরে বলুন মা বোনেদেরকে বলছি মায়েরা বোনেরা স্বামীকে সালাম দেওয়া অভ্যাস করাবেন আপনি সালাম দেবেন স্বামীও সালাম দেবে দুই নম্বরে বলা হয়েছে এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকেই শিক্ষা দেবে তারা যেন কোনোদিন দিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন থুতু যেন না ফেলে তিন নম্বরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকেই শিক্ষা দেবে তারা যেন কোনো দিন কাবা শরীফের দিকে মুখ করে পেশা পায়খানা যেন না ফেরে চার নম্বরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকেই শিক্ষা দেবে তারা যেন কোনো দিন কাবা শরীফের পেছন ফিরে যেন পেশা পায়খানা যেন না ফেরে তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকেই শিক্ষা দেবে তারা যেন কোনো দিন হাতের চুড়ি একটার বেশি দুটো ব্যবহার যেন না করে মা বোনেদেরকে বলছি মায়েরা বোনেরা এক হাতে একটা চুড়ি ব্যবহার করবে এক হাতে দুইটা চুড়ি ব্যবহার করা চলবে না তিন নাম্বায় আরও বলা হয়েছে মেয়ে ছেলেদেরকে এই মা বোনেরা নবীজি বললেন এই স্বামী তুমি তোমার স্ত্রীকে এই শিক্ষা দেবে তারা যেন কোনো দিন তারা যেন কোনো দিন গোসলখানায় পেশাব যেন না ফেরে গোসলখানায় উলুঙ্গ অবস্থায় গোসল না করে তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকেই শিক্ষা দেবেন তারা যেন মাথার বালিশ দুইটা ব্যবহার জাননা করে মাথার বালিশ তারা যেন মাত্র বালিশ ব্যবহার করে স্বামী স্ত্রী এক বালিশে মাথা রেখে ঘুমাবে আল্লাহর রহমত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে শুধু তাই নয় আরও বলা হয়েছে স্বামী স্ত্রী যখন খাবে এই মা বোনেরা শুনে নেন আপনি কেমন স্ত্রী আপনি কেমন স্ত্রী আপনি থাকতে আপনার স্বামী অন্য মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক করবে আপনি কেমন স্বামী আপনি থাকতে আপনার স্ত্রী অন্য মেয়ে অন্য মেয়ে স্বামীর সঙ্গে অন্য পুরুষের সঙ্গে পরকিয়া করবে আপনি স্বামী না আস্বামী বিশ্বনবী মোহাম্মদাম বলে গেলেন স্বামী স্ত্রী যখন খাবে একটা বড় বাসনে একটা বড় বাসনে স্বামী স্ত্রী এক বাসনে বসে খাবে আল্লাহ খুশি হয়ে যাবে ধরে বলুন বলুন কোনোদিন তো খাননি বিয়ের আগে প্রেম করেছে চার বছর বিয়ের আগে প্রেম করেছে চার বছর ওই রেস্টুরেন্টে গিয়ে এক প্লেট চাউমিন খাচ্ছে চার ঘন্টা ধরে আর বিয়ের পরে এক বাসন ভাত মাল পাঁচ মিনিটে শেষ শুনে নিন বিয়ে করে ভালোবাসা ভালো ভালোবেসে বিয়ে করা ভালো নয় অনুরোধ করে গেলাম এরপরে বলা হয়েছে এই স্বামী তুমি যখন খাবে তোমার স্ত্রীর গালে খাবারটা তুলে দেবে স্ত্রীর গালে খাবারটা তুলে দেবে আল্লাহ খুশি হবে আপনি সে কাজ তো কোনো দিন করেননি স্ত্রীর প্রতি অবিচার করেছেন স্ত্রীকে মারধর করেছেন স্ত্রীকে গালি দিয়েছেন এমনকি স্ত্রীর বাম্মাকেও গালি দিয়েছে অনেকে শুনে নিন আল্লাহ নবী নিষেধ করেছেন স্ত্রীর পিতা গালি দেওয়া হলো হারাম 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 তাই আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি এতগুলো মানুষ মা বোন বাবাজি যুবক ভাইদের কাছে আমার একান্ত আবেদন নিবেদন আপনারা এই মাদ্রাসার প্রতি গুরুত্ব দিন এই মাদ্রাসার প্রতি লক্ষ্য রাখুন বাপ চলে গেছে মা চলে গেছে ভাই চলে গেছে বোন চলে গেছে দাদা দাদি নানা নানি চলে গেছে তাদের জন্য আপনি কি করতে পেরেছেন মনে রাখবেন চোখ দুটো বন্ধ হয়ে গেলে চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব শেষ সব শেষ চোখ দুটো বন্ধ হয়ে গেলে মাটির তলায় একদিন শুতে হবে কবরে শুতে হবে কবর চারটে কথা বলে এক নাম্বার কবর বলে আমি কবর দরজা জানালা ছাড়া ঘর দুই নাম্বার কবর বলে আমি কবর সাপ বিচে পোকামাকড়ের ঘর তিন নাম্বার কবর বলে আমি কবর আমি কাউকে চিনি না চার নাম্বার কবর বলে আমি কবর আমার উপরে লাইটিং করতে গেলে খসবু করতে গেলে টাকার প্রয়োজন হয় আমার ভেতরে লাইটিং করতে গেলে নেক আমলের প্রয়োজন